আসলে KGF কেন এত ক্রেজের অংশ, আর KGF এর এই সাম্রাজ্য কি হইতে পারবে মার্ভেলের মতো সিনেমাটিক ইউনিভার্স যেটা নিউজ চারপাশে ঘুরতেছে? মার্ভেলের থেকে DC নামটা যেন তাদের সাথে একটু জুতসই হবে, যার প্রধান কারণটাই হচ্ছে তাদের ডার্ক টোনটা। কারণ তাদের ডার্ক ড্রামাটিক্যাল টোনটা যেন পুরো মুভিটাকে এক মাস্টারপিস করে তুলছে। এই ডার্ক টোনের মাসালা মুভিটা কি আদৌ আমাদের সামনে সিনেমাটিক ইউনিভার্সে পরিণত হবে কিনা, আর হইলেও কতটা সাকসেস হবে এটা নিয়ে বকবক করা যাক। আসলে বর্তমানের অডিয়েন্স অর্থাৎ আমরা বর্তমানে চাইটাই একখানি চাওয়া যে হল থেকে বাইর হওয়ার আগে মুখ থেকে যেন বের হয় যে ভাই আগা খান পুরাই ওষুধ। তবে সবচেয়ে সমস্যা এখন হচ্ছে বলিউডের মুভি এই জায়গায় রিলিজই পায় না। তাই বলে ভাই বলিউড ছাড়া দেশের মুভি তো ভাই একই জিনিস। আমার পক্ষ থেকে সাজেশন থাকবে যখনই আমাদের মুখ থেকে বেরোবে যে ভাই পুরাই পয়সা ওসুল হয়ে গেছে এমন একখান মুভি, তখনই মনে করতে হবে যে পুরো মুভিখান মাখন। সে তুমি করো মাসালা মুভি, রোমান্টিক মুভি, অ্যাকশন মুভি, যেটাই করো না অডিয়েন্সের মুখ থেকে যেন একটা কথাই বের হয় যে পয়সা ওসুল হওয়া একখান মুভি। এখন তার সাথে থাকতে পারে ড্রামা, কমেডি, অ্যাকশন, লাভ, রোমান্স, যেটাই থাকুক না ইমপ্রেস করতে লাগবে আমাদের এই অডিয়েন্সকে। এই পথে যেন KGF চ্যাপ্টার 2 হাঁটিহাটি পাপা করে আগাচ্ছে। এই KGF কি আদৌ সিনেমাটিক ইউনিভার্স হবে কি না, আর হইলেও কতক্ষণ সাকসেস হবে হুনোস। মুভিক্যান ভাইয়ের জন্য পারফেক্ট মাসালা একখান মুভি, যে জিনিসটা বর্তমানে অডিয়েন্স চায় সেইটাই আমাদের সামনে প্রেজেন্ট করছে। আর অ্যাজ অলওয়েজ ভাইয়ের একটাই কথা, যে জায়গায় ভিলেন হবে টপ সেই জায়গায় মুভি হবে টপ নচ। আর যেই জিনিসটা আমাদের প্রেজেন্ট করছে KGF চ্যাপ্টার 2, এখানে আমাদেরকে ফিল করাইছে শুধুমাত্র রকি না, রকির অপোজিটে তারাও ভাই ব্যাড অ্যাজ আমি না টান্ডান থেকে শুরু করে আমাদের সেই ভাইকিং পুরাই মাখন লেভেলের একখান প্রেজেন্টেশন। আর যেই জিনিসটাই মুভিটাকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে, সেই উচ্চতা থেকে তারা ভাবতেই পারে একখান সিনেমাটিক ইউনিভার্স নিয়ে ভাই যেন সফলতা কথা বলে। তবে প্রশ্নটা ওই জায়গাটাতেই, আমরা কি আদৌ সেই বারবার একই জিনিস খাইতে খাইতে বোর হয়ে যাবো কিনা, জাস্ট লাইক কুমড়ার ভাজি প্রত্যেক দিন? প্রথম দিকে ভালো লাগলো, একটা সময় আসবে যেই সময়টাতে একটু হইলেও বোর লাগবে। আর আমার মনে হয় না সেটা সামলাইতে ব্যর্থ হবে আমাদের প্রশান্ত নীল। এইটাই আমাদের সামনে প্রেজেন্ট করছে এই KGF চ্যাপ্টার 2। কারণ আমাদের প্রত্যেকটা মাসালা মুভির মতো দেখায়নি যে হিরোরে কোনো গুলি লাগে না, হিরো জাস্ট মাইরা যাইতেছে মাইরা যাইতেছে। এই জায়গায় হিরোরও ফিল আছে, এই জায়গায় হিরোরও গুলি লাগে, এই জায়গায় হিরো মরতে পারে, এই জায়গায় সরকার কি করতে পারে, এটা আমাদের সামনে প্রেজেন্ট করছে। প্রেজেন্ট করছে রকেট থেকেও ব্যাড এজ এক ভিলেনের। আর যেটাই প্রশান্ত নীলের সবচেয়ে শক্তির একটা জায়গা, তাই আমরা বলতেই পারি যে সিনেমাটিক ইউনিভার্স হইতেই পারে। তবে আমাদের লক্ষ্য রাখতে লাগবে সেই সিনেমাটিক ইউনিভার্স যেন ডার্ক হইতে হইতে হারায় না যায়, কারণ ওই বারবার একই জিনিস খাইতে খাইতে যে কেউ বোর হয়ে যাবে। আর এই সিনেমাটিক ইউনিভার্স তৈরি করতে গেলে ফ্যানদের কাছ থেকে হাজার হাজার প্রশ্নের সম্মুখীন হইতে লাগবে, আর সেই প্রশ্নের জবাবটা যদি দিতে পারে অবভিয়াসলি তৈরি করে ফেলাও আমাদের এই KGF এর সিনেমাটিক ইউনিভার্স। এটাকে এনজয় করবো আমরাও, যদি বা হলে যাওয়ার মতো সৌভাগ্য আমাদের বাঙালিদের হবে না। তবে আমাদের এই মরতে মরতে বাঁচানোর জন্য তো আছেই এই OTT প্ল্যাটফর্মগুলো, আর অন্য কিছু তো আসেই। তো ভাই যেন আমরা আশায় থাকতে পারি প্রশান্ত নীলের সেই সিনেমাটিক ইউনিভার্স দেখার জন্য, যেটা KGF চ্যাপ্টার 2 এর মতো সবাই দেওয়া বাক করবে। অপেক্ষা অপেক্ষা আর অপেক্ষা। আজ এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততদিন সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দিস ইজ আবি 2.1 সাইনিং আউট।